মহামারী করোনার প্রভাবমুক্ত কেউ নয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। এর প্রভাবে দিশেহারা হয়ে পড়েছে বিউটি পার্লারের সাথে জড়িত মালিক ও কর্মীরা। দীর্ঘদিন যাবৎ দেশের হাজার হাজার পার্লার বন্ধ থাকায় বেতন ভাতা না পেয়ে এই পেশার সাথে জড়িত লাখ লাখ মানুষ মার্বতর জীবনযাপন করছে। করোনায় ক্ষতিগ্রস্ত এ সকল নারী কর্মীদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বিউটিশিয়ান কানিস আলমাস। শনিবার দুপুরে বগুড়ার সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পা এর মাধ্যমে অর্ধশত কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সহায়তা পেয়ে খুশি ওই সকল কর্মীরা। এ সময় তারা বলেন, আমরা এখনো যেটুকু সঞ্চয় করছিলাম সেটা ভেঙে ভেঙে শুরু করে শেষ করছি। আমরা চলতে পারছি না, ঠিক মতো চলতে পারছি না, টাকা পয়সা নেই, কোনো স্যালারি হচ্ছে না, এগুলি সমস্যা। খাওয়া দাওয়া সব কিছুতেই সমস্যা হচ্ছে আমাদের। অনেক কষ্টে আছি, দীর্ঘ দেড় মাস বছর হলে এরকম করে কষ্টে আছি। আমরা ঠিক মতো একটা বেতন, তারপর বোনাস, তারপর হচ্ছে যে আপনাদের ভাড়া, অনেক কিছু মানে অনেক কিছু দিতে পারছি না, কিন্তু ওনারা তো ছাড়তেছে না, কিন্তু আমাকে দিতেই হচ্ছে আমাদের। আর আমাদের এর মাঝেও আমাদের ছোটো বাচ্চা আছে, আমরা অনেক কষ্টে চলতেছি। আমরা চাই যে সরকার আমাদেরকে একটু অনুদান দিলে আমরা ভালো মতো চলতে পারবো। আমাদের অনেক সমস্যা হচ্ছে, বাসা ভাড়া দিতে হচ্ছে, আমরা দিতে পারছি না, বাসা ভাড়া আটকে আছে। তারপরে হচ্ছে আপনার এই ছোটো বাচ্চা আছে, দুধ কেনার এটা সমস্যা হচ্ছে। আমাদের তো বেতন দিয়েই চলে, আর পার্লার সেক্টরটা এরকম যে আমরা কোনো সাহায্য পাচ্ছি না, কোনো সহযোগিতা পাই না। তো ঢাকা থেকে যে আলমাস খান আপু আছে, উনি আমাদের এই যে যেটুকুই চাল আর একটু ডাল দিছে, এটা আমরা আর কয়দিন খাবো? হয়তো 5 থেকে 6 দিন খাবো, তারপর তো আমাদের আবার কিনতে হবে। তো আমরা তো এটা কিনে খেতে পারতেছি না। আমরা ঠিক মতো বেতন পাচ্ছি না, আমাদের প্রতিষ্ঠান মালিকদেরকে চাপ দিতে পারছি না। ওনারা বলতেছে যে আমরা কোথায় থেকে দিব, সব বন্ধ। এই নিয়ে আমরা বাসা ভাড়া দিতে পারছি না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে আছি। আমরা এ সময়ে আমাদের পাশেও যেন সরকার একটু দাঁড়ায়, এটাই আমার বলা। যে আমরা বারবার লকডাউনের শিকার হচ্ছি, পার্লার বন্ধ থাকছে, তো আমাদের অনারের পক্ষে তো সব সময় প্রত্যেক মাসেই এভাবে এই দীর্ঘ সময়েতে স্যালারি দেওয়াটা, আমাদের মেনটেন করাটা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আসা অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসতে হবে। বিউটি সার্ভিস অফ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত সভাপতি কানিজ আলমাস খান, তার উদ্যোগে এবং বগুড়া সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পার স্বত্বাধিকারী ঈশ্বরজান মিতুর সহায়তায় সহযোগিতায় আজকে যে এই উদ্যোগটি তারা নিয়েছেন, আমাদের আজকে যে বর্তমানে বাংলাদেশের অবস্থা, সকলের এখানে এগিয়ে আসা উচিত। সকল বিত্তবান, সকল সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন যদি আমরা এগিয়ে না আসি, মানুষ সরকারের পক্ষে একা কখনই মোকাবেলা করা সম্ভব না। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে, এবং আমরা সকলে আহ্বান জানাবো আমাদের জনসাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে, যে আমরা সকলে এগিয়ে এসে এই সহায়তাটাকে আরও বেগবান করি ইনশাল্লাহ। বিউটি কর্মীদের সমস্যার কথা তুলে ধরে অনুষ্ঠানের আয়োজক সুকন্যা বিউটি অ্যান্ড স্পার স্বত্বাধিকারী ইশরাত জাহান মিতু বলেন, তো আমরা তো সমস্যার কথা বলে শেষ করতে পারবো না। আমাদের বিউটি সেক্টরের দিকে কারো কোনো নজর নেই, তা আমরা খুব অবহেলিত। তা আমরা চাচ্ছি, বিশেষ করে যেটা সরকার আমাদেরকে যে প্রণোদনাটা দিয়েছে সেটার জন্য আমরা বলছি যে এটা আমাদেরকে আরও একটু সময় বাড়ায় দেওয়া হোক। তখন আমরা তো আমাদের প্রতিষ্ঠান খুলতে পারছি না, আবার ধরেন যে আমাদের যে ভ্যাট ট্যাক্স নিয়ে সমস্যা, এগুলো যেন আমাদেরকে মওকুব করা হয়, আমরা যেন একটু সুস্থ স্বাভাবিকভাবে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি। আমাদের বিউটি সেক্টরে সব মহিলা, লক্ষ লক্ষ মহিলা, তারা সবাই বসে যাচ্ছে, তারা সবাই বাসায় বসে আছে, কেউ খেতে পাচ্ছে না, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে যেন একটু সহযোগিতা করে, আমাদেরকে যেন উঠে দাঁড়ানোর একটা সুযোগ দিয়ে দেয়। সমাজের হাজার হাজার মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে যারা কাজ করেন, করোনার প্রভাবে তাদের সৌন্দর্য আজ ফিকে হতে বসেছে। এসব সুন্দরী কর্মীদের পাশে দাঁড়াতে সরকার সহ সামর্থ্যবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা তাদের। এস এম আবু সাঈদ, পুনরো নিউজ।